আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি ইসমতারা। আশা করি সবাই ভালো আছো। আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় খাদ্য অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা শেষের পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে শুনবে। আমরা এর আগে পুষ্টি উপাদান, ভিটামিন ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আমিষ নিয়ে প্রথমে আলোচনা শুরু করব। আমিষ দেহের গঠন ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে। দেহের গঠন বলতে এখানে কি বোঝানো হয়েছে? আমাদের শরীরের যে গঠন, আমাদের শরীরের যে স্বাভাবিক বৃদ্ধি, সেটাকে বোঝানো হয়েছে। ক্ষয়পূরণ বলতে বোঝা হয়েছে আমাদের হাড়ের ক্ষয়পূরণ হওয়া, ক্ষয় না হয়ে যাওয়া বা ক্ষয় হওয়ার থেকে বিরত থাকা, সেটাকে আমিষ আমাদের রক্ষা করে। বৃদ্ধি সাধন আমাদের হাড়কে সঠিকভাবে বাড়তে সহায়তা করে। প্রাণী ও উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্য থেকে আমরা আমিষ পেয়ে থাকি। উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে উদ্ভিজ আমিষ বলে। উদ্ভিজ আমিষ আমি এর আগেও তোমাদের সঙ্গে আলোচনা করেছি। উদ্ভিজ আমিষ বলতে কী বোঝায়? অর্থাৎ গাছ থেকে, উদ্ভিদ থেকে আমরা যেগুলো পাই, যেমন মটরশুঁটি, ডাল, বাদাম, শিমের বিচি ইত্যাদি উদ্ভিজ আমিষ। আবার প্রাণী থেকে আমরা আমিষ পাওয়া যায় তাকে বলা হয় প্রাণীজ আমিষ, যেমন মাছ, মাংস, ডিম ও দুগ্ধজাত খাদ্য, এগুলো হচ্ছে প্রাণীজ আমিষ। তোমরা যদি ছবি দুইটা দেখো তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো এখানে শিম আছে, মটরশুঁটি আছে ইত্যাদি। এখানে দেখো প্রাণীজ আমিষে কী কী আছে? গরু, কলিজা আছে, মাংস আছে, ডিম আছে, মাছ আছে। পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা, এই যে আমরা এতক্ষণ ধরে পুষ্টি উপাদান, ভিটামিন, আমিষ পড়লাম, এগুলোর কি প্রয়োজনীয়তা আমাদের শরীরে আছে? আমাদের দেহের জন্য পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ খুবই প্রয়োজনীয়। ভিটামিনের অভাব হলে বিভিন্ন রোগ হতে পারে, যেমন রাতকানা, মুখের ঘা, রিকেটস, বেরিবেরি ইত্যাদি। আবার আমিষের অভাব হলে বৃদ্ধি ব্যাহত হয়। আমিষের অভাব হলে কি হয়? বৃদ্ধি ব্যাহত, আমরা যে বড় হচ্ছি সেই বড় হওয়াটা বড় হওয়াটা থেকে আমরা বাধাগ্রস্ত হই। সেটা কিসের অভাবে? আমিষের অভাবে। পেশি ক্ষয়প্রাপ্ত হয়। পুষ্টি উপাদান যেমন আয়োডিনের অভাব হলে গলগণ্ড রোগ হয়। আয়োডিন সম্পর্কে তো তোমরা জানো, সামুদ্রিক সব কিছুতে, সামুদ্রিক মাছ, সামুদ্রিক বিভিন্ন ধরনের খাবার, সেগুলো থেকে আমরা আয়োডিন পেয়ে থাকি এবং আয়োডিনযুক্ত খাবারও আমাদের খেতে হয়। আর না হলে আমাদের গলগণ্ড রোগ হয়। দেখো এই যে গলার নিচে যে অংশটা, এটাকে ফুলে যাওয়াকে গলগণ্ড রোগ বলে। এখানে দেখো রাতকানা রোগের ছবি দেওয়া আছে। দিনের বেলা তার দৃষ্টিশক্তি ঠিক থাকলেও সন্ধ্যা হওয়ার সাথে সাথে তার দৃষ্টিশক্তি বা সূর্যের আলো নিভে যাওয়ার সাথে সাথে তার দৃষ্টিশক্তিও কমে যায়। এটাকে বলা হয় রাতকানা রোগ। ভিটামিন এ এর অভাবে এই রাতকানা রোগ হয়। রিকেটস রোগ সম্পর্কে আমরা ওই চার্টে জেনেছিলাম গতদিন, যে চার্টের দেওয়া আছে যে ভিটামিনের ডি এর অভাবে আমাদের হাড় বেঁকে যায়। যে দেখো এখানে বাবুর ছেলের একটা ছোট বাচ্চার ছবি দেওয়া আছে, তার পাগুলো কীরকম বেঁকে গিয়েছে সবাই যদি একটু খেয়াল করে দেখো। এই এই হাড় বেঁকে যাওয়া রোগ হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। তাহলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাওয়ার জন্য বিভিন্ন খাদ্য সমন্বয় করে সুষম খাদ্য গ্রহণ করতে হবে আমাদের। সেই সুষম খাদ্য যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন ধরনের অভাব, পুষ্টি উপাদান অভাবজনিত যে রোগগুলো, সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এখানে দেখো সুষম খাদ্য, আমরা যে সুষম খাদ্য আমাদের দেহের প্রয়োজন, সেই সুষম খাদ্য আসলে কী সেটা এখন আমরা জানবো। শরীরের সুস্থতার জন্য সুষম খাদ্য অপরিহার্য, যেটার কোনো বিকল্প নাই, মানে এটা ছাড়া আর কোনো কিছুই নাই, যেটা এটা আমাদের এই আমাদের শরীরের পূর্ণতা আনতে পারে। সুষম খাদ্য শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সবগুলোই পরিমাণ মতো থাকে। আমাদের খাদ্য খাওয়ার সময় নির্বাচন করতে হবে প্রতিদিন যেন আমাদের খাবারের মধ্যে সকল ধরনের পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে, সেটাকেই আসলে সুষম খাদ্য বলে। সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আমরা কিভাবে স্বল্প মূল্যে সহজলভ্য সুষম খাদ্য পেতে পারি সেটা যদি আমরা দেখি, আমাদের হাতের কাছেই কিন্তু খুব, আমাদের অনেক দামি খাবার খেতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। আমরা অল্প খরচে, খুব অল্প খাবারের মাধ্যমে আমরা আমাদের খাদ্য তালিকাকে সুষম খাদ্য তালিকার মধ্যে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে? দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে, কিছু ছবি আছে যেগুলোকে আমাদের বাদ দিতে হবে। আমাদের প্রতিদিন আমরা তিন বেলা মোটামুটি খাবার খাই, সেটা হচ্ছে সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার। এই সকাল, দুপুর এবং রাতের খাবার মিলিয়ে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাদ্য থাকতে হবে, যাতে করে আমরা প্রতিদিন সকল ধরনের পুষ্টি উপাদান এই খাবারগুলো থেকে পেয়ে থাকি।
সহজ মূল্যে কিভাবে, দেখো আমরা অনেক দামি মাছ না কিনলেও হবে, আমরা যদি ছোট মাছ কিনে খাই সেটা থেকে আমরা ভিটামিন এ পেতে পারি, আমরা যদি মিষ্টি কুমড়া যেটা অ্যাভেলেবেল আমাদের বাজারে পাওয়া যায় খুব সহজেই সেটা খেলে আমরা ভিটামিন এ পেতে পারি, তারপরে দেখো আমরা শাকসবজি থেকে আমাদের মাংস মুরগি আমাদের ঘরেই আমরা পালি, সেগুলো থেকে আমরা আমাদের প্রাণীজ যে খাদ্যর পুষ্টি উপাদান সেটা আমরা পেয়ে থাকি, দুধ আমাদের আমাদের আশেপাশেই পাওয়া যায় খুবই কম মূল্যে, সেই দুধ যদি আমরা খাই, দুধের সকল ধরনের পুষ্টি উপাদান থাকে, তাহলে আমরা সেখান থেকে সব ধরনের পুষ্টি উপাদান পেতে পারি, যেমন আমাদের আমাদের দেশে বিভিন্ন ধরনের ফল যেমন পেয়ারা আমলকি এগুলো সবসময় বাজারে থাকে, এগুলো থেকে আমরা ভিটামিন সি পেতে পারি। তো সুতরাং বন্ধুরা দেখো ডিম তো আমরা সবসময় খাই, আমরা নিজেরা ঘরে মুরগি পালে সেই ডিমগুলো আমরা পাই, তো সুতরাং দেখা যাচ্ছে যে আমরা খুব সহজেই আমাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি এবং খুব সহজে খুব সুলভ মূল্যে, অনেক বেশি দাম দিয়ে সেগুলো কিনতেও হয় না। এখন দেখো সারসংক্ষেপে আসো খাদ্য দল, আমরা যে ছয়টি খাদ্য বা ছয়টি ভিটামিন সম্পর্কে পড়েছি সেগুলোকে বলা হয় খাদ্য দল, তাহলে সকল প্রকার খাদ্যের ছয়টি দলের অন্তর্ভুক্ত, সকল প্রকার খাদ্য ছয়টি দলের অন্তর্ভুক্ত, সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন সকল দল থেকে দেহের চাহিদা অনুযায়ী পরিমাণ মতো খাদ্য গ্রহণ করতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি প্রতিটি খাদ্য দল থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করে আমরা সকল প্রকার পুষ্টি উপাদান পেয়ে থাকি, সুষম খাদ্য সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে, আমরা সহজেই স্বল্প মূল্যে সহজলভ্য বিভিন্ন ধরনের খাবার থেকে সুষম খাদ্য বাছাই করতে পারে। শিক্ষার্থীরা আসো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, এখানে দেখো একটা খাদ্য দলের সুন্দর একটা চার্ট দেওয়া আছে, যেটা পড়লে তুমি খুব সহজেই বুঝতে পারবে যে আমরা আসলে কী কী খেলে আমরা এই ধরনের পুষ্টি উপাদানগুলো পেতে পারি। খাদ্য দল ছয়টি খাদ্য দল এবং এগুলোর পুষ্টি উপাদান, খাদ্য দল খাদ্যশস্য ও আলু, দেখো শাকসবজি, শাকসবজি প্রধান পুষ্টি উপাদান কি, শাকসবজি থেকে আমরা কি পাই, শর্করা, ভিটামিন, খনিজ লবণ, খনিজ পদার্থ ইত্যাদি, এই খাদ্যদ্রব্যগুলো কি, খাদ্যশস্য ও আলু এর মধ্যে আছে শর্করা, এগুলো আমরা কোথা থেকে পাই, চাল গম আলু ভুট্টা ইত্যাদি থেকে পাই। শাকসবজি, শাকসবজি থেকে আমরা কি পাই, ভিটামিন ও খনিজ লবণ পাই, যেমন ফুলকপি শাকসবজি গাজর পেঁয়াজ টমেটো ঢেঁড়স মিষ্টি কুমড়া ইত্যাদি। ফল, ফল থেকে আমরা কি পাচ্ছি, ভিটামিন ও খনিজ পদার্থ পাচ্ছি, যেমন আম জাম কাঁঠাল কলা আপেল কমলা আঙুর ইত্যাদি, এগুলো আমরা সবসময় বাজারে পেয়ে থাকি। মাছ মাংস এবং ডাল, এগুলো থেকে আমরা কি পাই, আমিষ পাই, এই আমিষ আমরা কোন খাদ্যদ্রব্য থেকে পাই, মাছ মাংস ডিম বাদাম মটরশুঁটি ডাল ইত্যাদি থেকে। দুগ্ধজাত খাদ্য ক্যালসিয়াম ভিটামিন, এগুলো থেকে আমরা ক্যালসিয়াম এবং ভিটামিন পাই, দুগ্ধজাত খাদ্য কি, দুধ পনির দই ইত্যাদি। তেল এবং চর্বি থেকে আমরা পাই চর্বি, যেটা আমাদের শরীরে খুব দরকার এবং এটা আমাদের শরীরকে শরীরে তাপ সৃষ্টিতে সহায়তা করে, যেমন ঘি মাখন সরিষার তেল সয়াবিন তেল ইত্যাদি। আদর্শ খাদ্য তালিকা, আদর্শ খাদ্য তালিকা আমাদের প্রতিবেলার খাবারের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদানে রয়েছে কিনা তা নিশ্চিত করতে সহায়তা করে। এই আদর্শ খাদ্য তালিকায় দেখো এখানে খুব সুন্দর করে একটা চার্ট দেওয়া হয়েছে, দেখো বিভিন্ন শাকসবজি ফল দুধ মাছ মাংস তেল চর্বি খাদ্যশস্য, এই এই চার্টটা যদি আমরা এরকমভাবে মেনটেন করতে পারি তাহলে আমরা প্রতিদিনই আদর্শ খাদ্য তালিকা পাবো এবং আমাদের শরীরের যে খাদ্য পুষ্টি উপাদানের প্রয়োজন সেগুলো আমরা প্রতিদিনই পাবো। এই খাদ্য তালিকা থেকে আমরা বুঝতে পারি যে প্রতিবেলায় কোন খাদ্য কতটুকু খেতে হবে এবং এই চিত্রে দেখানো খাদ্য তালিকা অনুযায়ী আমাদের প্রতিবেলার মোট খাবারের প্রায় অর্ধেক শাকসবজি ও ফল খেতে হবে, অর্থাৎ আমাদের অন্যান্য খাবারের চেয়ে শাকসবজি এবং ফলই বেশি করে খেতে হবে, আর অল্প পরিমাণে তেল খেতে হবে, চর্বি জাতীয় খাবার খেতে হবে, এর সাথে পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি আমাদের পান করতে হবে। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলে খাবারের উপরে আমাদের শরীরের শরীরটা নির্ভর করে, শরীরের কর্মক্ষমতা নির্ভর করে, শরীরের বৃদ্ধি নির্ভর করে। তাহলে আজকে থেকে তোমরা নিশ্চয়ই অধ্যায়টা বুঝতে পেরেছো এবং এই অধ্যায়তে ভালো মতো রিডিং পড়বে, তা না হলে তোমরা বুঝতে পারবে না শূন্যস্থান পূরণ সঠিক উত্তর এবং প্রশ্ন এই এই অধ্যায়ের রিডিং থেকেই থাকবে। সবাই ভালো মতো অধ্যায়টা সুন্দরভাবে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।